সুপ্র বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আলোচনা করব। অ্যারাউন্ড, অল অ্যারাউন্ড, রাউন্ড, অ্যাক্রস এবং নিয়ার, এদের ব্যবহার নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝি শিখে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপরে ইতিমধ্যে 1000 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন আমরা এই বিষয়গুলো ভেঙে ভেঙে বুঝে নেই। অ্যারাউন্ড বা অল অ্যারাউন্ড এর অর্থ হচ্ছে সর্বদিকে, সর্বত্র, চতুর্দিকে, এখানে সেখানে, এর অর্থ পশে। যেমন হি ওয়াকড অল অ্যারাউন্ড দ্য ভিলেজ, সে গ্রামের সর্বদিকে বা সর্বত্র হেঁটেছিল। হ্যাঁ বন্ধুগণ, এখানে এটা একটা গ্রামের সর্বত্র বা বাড়ির সর্বত্র, পাড়ার সর্বত্র, এলাকার সর্বত্র, তারপর হলো যে থানার সর্বত্র, জেলার সর্বত্র, দেশের সর্বত্র ঘুরেছিল। এইভাবে আপনারা বসে পড়তে পারেন। যেমন হি ওয়াক অল অ্যারাউন্ড দ্য ভিলেজ, অল অ্যারাউন্ড দ্য মার্কেট, অল অ্যারাউন্ড দ্য স্কুল, অল অ্যারাউন্ড দ্য হাউস, অল অ্যারাউন্ড দ্য পাড়া, অল অ্যারাউন্ড পাড়া, অল অ্যারাউন্ড এরিয়া, অল অ্যারাউন্ড এরিয়া, অল অ্যারাউন্ড অল অ্যারাউন্ড মানে আপনি মস্ক বা যে কোনো কিছু হতে পারে, অল অ্যারাউন্ড দ্য ফ্যাক্টরি, অল অ্যারাউন্ড দ্য অফিস। তো এইভাবে অন্যান্য শব্দর বসে পড়তে পারবেন। তারপর আসেন হি ইজ নন অল অ্যারাউন্ড বাংলাদেশ, সে বাংলাদেশের সর্বত্র জায়গায় পরিচিত। অর্থাৎ অল অ্যারাউন্ড বাংলাদেশ, অল অ্যারাউন্ড ঢাকা, অল অ্যারাউন্ড চিটাগং, অল অ্যারাউন্ড গাজীপুর, অল অ্যারাউন্ড টঙ্গী, অল অ্যারাউন্ড চেরাগেলি, অল অ্যারাউন্ড দ্য হাউস, অল অ্যারাউন্ড দ্য স্কুল। এইভাবে আপনি বসে পড়তে পারেন ইনশাল্লাহ। তারপর আসেন এখানে দ্য চিলড্রেন আর রানিং অল অ্যারাউন্ড দ্য হাউস, শিশুরা বাড়ির চারপাশে দৌড়াচ্ছিল। এখানে অল অ্যারাউন্ড দ্য হাউস, মাঠ, ফিল্ড, যে কোনো কিছু হতে পারে, বা অল অ্যারাউন্ড দ্য এরিয়া, অল অ্যারাউন্ড দ্য পাড়া, এইভাবে বসে পড়তো। অল অ্যারাউন্ড দ্য মার্কেট, অল অ্যারাউন্ড দ্য গার্ডেন, এইভাবে বসে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুগণ, দ্রুত মনে রাখার কৌশল হলো অল অ্যারাউন্ড মি, আমার চারপাশে, অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে, অল অ্যারাউন্ড ইউ, তোমার চারপাশে, অল অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে, অল অ্যারাউন্ড দ্য হাউস, বাড়িটির চারপাশে, অল অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চারপাশে, অল অ্যারাউন্ড দ্য ভিলেজ, ভিলেজের চারপাশে, অল অ্যারাউন্ড দ্য ঢাকা, ঢাকার চারপাশে, অল অ্যারাউন্ড আওয়ার কান্ট্রি, আমাদের দেশের চারপাশে, অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বের চারপাশে, অল অ্যারাউন্ড ইউর ফেস, তোমার মুখমণ্ডলের চারপাশে, অল অ্যারাউন্ড ইউর হ্যান্ড, তোমার হাতের চারপাশে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা ইচ্ছে করলে শত শত বাক্যাংশ বানে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন রাউন্ড দিয়ে পড়ব, কীভাবে লক্ষ্য করেন এখানে, যেমন চতুর্দিক ঘিরে বা চতুর্দিকে, এরূপ অর্থে রাউন্ড বসে। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দ্য লেজিস লিভস রাউন্ড দ্য ক্লক, অলসেরা সারা রাত ঘুমায়। দ্য অ্যাক্টিভ ওয়ার্কস রাউন্ড দ্য ক্লক, কর্মতটা সারাদিন কাজ করে। এখানে রাউন্ড দ্য ক্লক মানে সারাদিনও বোঝে, সারা রাতও বোঝে, এখানে বোঝানো হলো। তারপরে দ্য হি উইস সেট রাউন্ড দ্য টেবল, আমরা টেবিলের চারপাশে বসিয়েছিলাম। উই ওয়ার্কড রাউন্ড দ্য হাউস, আমরা বাড়ির চারপাশে হেঁটেছিলাম। উই হি ওয়ার্কস হার্ড অল দ্য ইয়ার রাউন্ড, সে সারা বছর ধরে কঠোর পরিশ্রম করেছিল। হ্যাঁ বন্ধুগণ, মনে রাখার কৌশল হলো অল দ্য আওয়ার, সারা ঘন্টা, অল দ্য ডে সারাদিন, অল দ্য উইক সারা সপ্তাহ, অল দ্য মান্থ সারা মাস, অল দ্য ইয়ার সারা মানে অল দ্য মানে অল দ্য ইয়ার রাউন্ড অর্থাৎ সারা বছর ব্যাপী। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা পড়তে পারেন। অল দ্য হলিডে অর্থাৎ সারা ছুটির দিনগুলি, অল দ্য মানে ওই আপনি ঋতু মানে উইন্টার, সারা শীত ব্যাপী, এইভাবে বসে পড়তে পারেন। তারপর আসেন এখানে অ্যাক্রস দিয়ে পড়ব, লক্ষ্য করেন খুব চমৎকার বিষয় যে অ্যাক্রস হচ্ছে একদিক থেকে অন্য দিকে, এ পার থেকে ও পার, আর আর এইভাবে। যেমন উই হি হেল্প দ্য ওল্ড ম্যান অ্যাক্রস দ্য রোড, সে বৃদ্ধ লোক থেকে রাস্তা পার হতে সাহায্য করেছিল, মানে হেল্প অ্যাক্রস দ্য রোড, রাস্তা পার হতে সাহায্য করেছিল। তারপর আসেন দ্য স্কুল ইজ অ্যাক্রস দ্য রিভার, স্কুলটি নদীর ও পারে। তারপরে উই ওয়াক অ্যাক্রস দ্য গার্ডেন, আমরা বাগানে একদিক থেকে অন্যদিক থেকে হেঁটেছিলাম। এখন আসে নিয়ার দিয়ে পড়ব, নিয়ার দিয়ে এখানে চারটি গঠন রয়েছে, লক্ষ্য করেন। নিয়ার প্রিপোজিশন হিসেবে, কাছে, নিকট অর্থে। যেমন দ্য বেবি ইজ লাইং নিয়ার ইটস মাদার, শিশুটি তার মায়ের কাছে শুইতেছিল। তারপর সে অ্যাডভার্ব হিসেবে, কাছে, নিকট, অদূরে অর্থে। যেমন
মাই হাউস ইজ নিয়ার দ্য রিভার, আমার বাড়িটি নদীর পাশে, অর্থাৎ কি কোন কিছুর পাশে, নদী বলতে পৃথিবীর যে কোনো কিছুর পাশে হতে পারে, এখানে বাড়িঘর রাস্তাঘাট নদী নালা খাল বিল গাছ তারপর গাড়ি ঘোড়া যে কোনো কিছু কাছে পৌঁছলে আপনি নিয়ার বসাবেন। তো এখানে এই এই হলো বিষয়। তো এইভাবে বলতে পারি যে বাংলাদেশ ইজ নিয়ার ইন্ডিয়া, বাংলাদেশ হলো ইন্ডিয়ার কাছে, বাংলাদেশ হলো কি ইন্ডিয়ার কাছে। টঙ্গী ইজ নিয়ার ঢাকা, টঙ্গী হচ্ছে ঢাকার কাছে। নরসিংদী ইজ নিয়ার নারায়ণগঞ্জ, নরসিংদী হচ্ছে নারায়ণগঞ্জের কাছে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়তে পারেন। তারপরে আসে নিয়ার অ্যাডজেক্টিভ হিসেবে বসে, যেমন নিকটে নিকটবর্তী অদূর অর দূরবর্তী অর্থে, যেমন মাই হাউস ইজ নিয়ারার দেন হিজ হাউস, আমার বাড়িটি তার বাড়ির বাড়ির চেয়ে অধিকতর কাছে, তার বাড়ির অধিকতর কাছে। এভাবে হবে নিয়ার ভার্ব হিসেবে বসে, যেমন কাছে কাছাকাছি আসা নিকটবর্তী হওয়া অর্থে। দ্য বোট ইজ নিয়ারিং ল্যান্ড, দ্য বোট ইজ নিয়ারিং ল্যান্ড, অর্থাৎ নৌকাটি পাড়ের কাছাকাছি আসতেছে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। আপনারা যদি সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শিখাতে চান, তাহলে এই বইটি সংগ্রহ করতে পারেন। এবং এই বইটির প্রতিটা পৃষ্ঠা থেকে ভিডিও লেকচার তৈরি করা হয়েছে, ইতিমধ্যে প্রায় 1100 মতো ভিডিও লেকচার হয়েছে প্রতিটা পৃষ্ঠা থেকে। যদি আপনি সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান তাহলে বইটি সংগ্রহ করেন। এবং বইটির যদি আপনারা অল্প সময়ে পুরো বইটি মুখস্থ করতে চান তাহলে আমাদের সকল ভিডিওগুলো আপনারা অল্প মূল্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আরও নতুনত্ব প্রিপোজিশন ব্যবহার নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।